সারা দেশে পঞ্চম দিনের মতো চলছে টিকাদান কার্যক্রম। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ 20,000 ডোজের রেজিস্ট্রেশন এরই মধ্যে সম্পন্ন হয়ে যাওয়ায় এই কেন্দ্রে নতুন রেজিস্ট্রেশন করা যাচ্ছে না। এদিকে রাজধানীর কয়েকটি কেন্দ্রে টিকাদানের ব্যবস্থাপনা নিয়ে কিছুটা অসন্তোষ লক্ষ্য করা গেছে। পঞ্চাশোর্ধ্ব স্বপ্না রায় রাজধানীর উত্তরা থেকে মুগদা হাসপাতালে এসেছেন কোভিড-19 এর টিকা নিতে। নিজে উৎসাহ দিয়ে পরিবারের আরো 10 জন সদস্যকে নিয়ে এসেছেন টিকা দিতে। আমরা মূলত 8 জন আমরা আসছি, আমরা একই ফ্যামিলি থেকে আসছি। এখন দেখি সবাই একসাথে দিলে এটা ভালো হয়, সেজন্য একসাথে দেওয়া। দিন দিনই টিকা নেয়ার আগ্রহীদের সংখ্যা বাড়ছে, সেই সাথে বাড়ছে কেন্দ্রগুলোর উপর চাপ। সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলেন কেউ কেউ। সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার যে পসিবিলিটি দরকার ছিল সেটা কিন্তু আসলে আমরা লক্ষ্য করছি না। পরিচ্ছন্ন করা উচিত এবং নিরাপত্তার যে ব্যাপারটা কোভিড-19 কারণে আমরা যে দূরত্বটা বজায় বসবো সেই ব্যবস্থাটা এখানে নাই। টিকা প্রত্যাশীদের চাপ বাড়ার সাথে সাথে ব্যবস্থাপনা আরও জনবান্ধব করার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। ধৈর্য ধরে নিতে হবে। আমি এখন দেখেছি ঢাকা শহরের বাস ওঠার জন্য এখন লাইন ধরে, আগের মতো ঝুলাঝুলি করে না। জাস্ট ওনারা লাইন দীর্ঘ হোক, অপেক্ষা করুক, আমরা ধীরে সুস্থে দিই, তাই সুশৃঙ্খল হয়ে যায়। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত করোনার টিকা দেয়া হয়। বুধবার পর্যন্ত অনস্পট রেজিস্ট্রেশনের সুযোগ থাকলেও বাড়তি চাপের কারণে বৃহস্পতিবার তা বন্ধ করে দেয়া হয়। টিকা নিতে ব্যর্থ হয়ে ফিরে যেতে হয় অনেককে। তো আমরা গতকালকেও শুনেছি অনেকের কাছে যে মানে কেন্দ্র থেকে কাউকে ফেরাই দেওয়া হচ্ছে না, সবাই যারা আসতেছে সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে। তো এই জন্য আজকে এসেছি। তো আজকে দেখলাম যে এখানে বললো যে মেসেজ ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এখন মেসেজের অপেক্ষা করবো, না হলে দিব না। হাসপাতালের পরিচালক জানান, ওই কেন্দ্রের জন্য সরকার থেকে 20,000 ডোজ ভ্যাকসিন বরাদ্দ থাকলেও বৃহস্পতিবারের মধ্যেই এর বিপরীতে সব রেজিস্ট্রেশন পূর্ণ হয়ে যায়। মন্ত্রণালয় প্রদত্ত 20,000 কোটা আমার পূরণ হয়ে গেছে, কম্পিউটার আর নতুন নিচ্ছে না, কারণ আমার তো কোটা এর বাইরে নাই, কোটাই 20,000। এই কারণেই হচ্ছে কেউ আর এবার আমরা ডাক্তাররাও কাউকে এন্ট্রি করতে পারছি না। এখন এই কোটা বাড়ানো যদি আমাদের দিয়ে দেয় সেক্ষেত্রে আমরা হয়তো আবার আগের মতো করতে পারব। এখানে 8টি বুথে প্রতিদিন 1200 ডোজ দেওয়ার কথা থাকলেও ডোজ দেওয়ার সংখ্যা 2000 ছুঁই। শিহাব হোসেন, বাংলাভিশন, ঢাকা।